আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম অনার্স তৃতীয় বর্ষর চতুর্থ অধ্যায় লেকচার ওয়ানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধান করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করে দিই। তো সমস্যার সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক দরকার হবে, সেটি হচ্ছে আমরা প্রথম আলোচনা করে নিই। তো প্রথমেই আমাদের জানতে হবে সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্র কী। সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে যদি তড়িৎ বর্ণরেখাগুলো প্যারালালে গমন করে তাহলে আমরা যে তড়িৎ ক্ষেত্রটি পাবো এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র, এবং তড়িৎ বর্ণরেখাগুলো যদি প্যারালাল না গিয়ে এলোমেলোভাবে বিচ্ছিন্নভাবে চলাচল করে তাহলে যে তড়িৎ ক্ষেত্রটি পাবো তাহলে সেটাকে আমরা বলবো অসম তড়িৎ ক্ষেত্র। তো অসম তড়িৎ ক্ষেত্র খুব অল্প দূরত্বে, খুব অল্প দূরত্বে দুটি বিন্দুর মধ্যে কাজ করতে হয় দুটি নিয়ে। সো আমরা আরেকটু বিষয় সেটা হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবল ই ইকুয়াল এফ বাই কিউ, অর্থাৎ আমাদের একক আধান এই কিউ এর পরিমাণ কত, একক আধানের জন্য আমরা তড়িৎ প্রবল সূত্র জানি যে একক আধানের উপর প্রযুক্ত বল। তাহলে একক আধান মিন্স কি, একক আধান হলো ওয়ান, এর পরিমাণ হচ্ছে ওয়ান। তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান বাই এফ বাই ওয়ান ইকুয়াল এফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়াল এফ। এবং আরেকটি সূত্র আমরা জানি বিভব পার্থক্য ভি ইকুয়াল ডাব্লু বাই কিউ, একক আধান নিয়ে একক আধান অর্থাৎ অসীম থেকে একক আধান আনতে যে পরিমাণ কাজ করে তাকে বিভব পার্থক্য বলে বা বিভব বলে। তাহলে আমরা এখানে যদি ইকিউ এর ভ্যালুটা বসিয়ে দেয় ডাব্লু বাই ওয়ান ইকুয়াল ডাব্লু, তার মানে আমরা ডাব্লু এর পরিবর্তে ভি লিখতে পারি। সো এখন আমাদের যে বিষয়টা সেটি হচ্ছে আমরা জানি এফ ডাব্লু ইজিকুয়াল টু এফ ডি এক্স, ডাব্লু ইজিকুয়াল টু এফ ডি এক্স। তাহলে আমরা যদি ডাব্লু এর পরিবর্তে আমরা কী লিখতে পারি ডাব্লু ইকুয়াল ভি, তাহলে আমরা এখানে লিখতে পারি ভিকে আমরা আবার লিখতে পারি বিভব পার্থক্য বা ডেল ভি ডি ভি লিখতে পারি। তাহলে আমরা ডাব্লু এর পরিবর্তে লিখতে পারি ডি ভি ইকুয়াল এফ এর পরিবর্তে আমরা লিখতে এফ ইজিকুয়াল টু কি, আমরা জানি এফ এখান থেকে আমরা দেখলাম এফ ইজিকুয়াল টু ই। সো আমরা এখানে ডাব্লু এর এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি ই, এবং ডিএস হচ্ছে দূরত্ব, ডিএস হচ্ছে দূরত্ব অর্থাৎ ডাব্লু ইজিকুয়াল টু এফ এফ এস অর্থাৎ বল ইন্টু সরণ। তাহলে আমাদের ডিএস এখানে যেহেতু আমাদের এটা ক্ষুদ্র দূরত্ব, আমরা যদি আর দ্বারা দূরত্বকে প্রকাশ করি তাহলে এখানে এখানে এটা এ বিন্দু এবং এটা বি বিন্দু হলে এদের মধ্যবর্তী দূরত্ব কী হবে, ডি আর পরিমাণ হবে, ডি আর পরিমাণ। সো আমরা এখানে ডিএস এর জায়গায় লিখতে পারি ডি আর। ওকে, সো আমরা এখন যদি এখানে একটু প্রশ্নের মধ্যে আসি, তাহলে আমরা মনে করি একটি বিন্দু এ এবং আরেকটি বিন্দু বি খুব কাছাকাছি অবস্থান, ডি আর দূরত্বে অবস্থান করতেছে, এবং এদের মধ্যে একে একটি অসম তড়িৎ ক্ষেত্রে, একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। অসম তড়িৎ ক্ষেত্রে খুবই সামান্য দূরত্বের মধ্যে স্থাপন করা হলো একটি এ বিন্দু এবং একটি বি বিন্দু। এখন একটি একক ধনাত্মক আধান বি থেকে এর মধ্যে এতে আনতে কৃতকাজ। তাহলে আমরা এটাকে আমরা ব্যাখ্যা লিখতে পারি যে মনে করি এ ও বি বিন্দুতে দুটি ডি আর দূরত্বে একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, যেখানে আমাদের এখানে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব অপেক্ষা বড়। তাহলে এটা উল্লেখ করে দিতে হবে যে ভি এ ইজ গ্রেটার দ্যান ভি বি, এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব অপেক্ষা বড়। এখন একটি একক ধনাত্মক আধানকে বি একটি একক ধরনের আধান বি থেকে এতে, অর্থাৎ বি থেকে যদি এতে নিয়ে আনতে কৃতকাজ। আচ্ছা, এখানে এখানে হচ্ছে তড়িৎ প্রবলের দিক হচ্ছে এদিকে, এবং আমাদের স্মরণ করতেছে তাহলে কোন দিক দিয়ে, এদিক দিয়ে। তাহলে আমাদের ফোর্সের দিক কোনটা, আমরা যে এখান থেকে এখানে যে একটি আধান নিয়ে আসবো, এই আধানকে যখন আমরা ফোর্স করবো এদিকে, ফোর্সের দিক হচ্ছে আমাদের এই দিকে, আমাদের এই দিক হচ্ছে এদিক হচ্ছে আমাদের তড়িৎ প্রবলের দিক। তড়িৎ প্রবল আমরা যখন এই এখান থেকে একক আধানকে এই পাশে নিয়ে আসবো, একক ধনাত্মক আধানকে এই বি বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসবো, তখন ন্যাচারালি এখানে একটি তড়িৎ প্রবল তাকে ক্রিয়া করবে এবং সেটিকে ক্রিয়া করবে এই দিক দিয়ে। যদি আমরা এই আধানটিকে বি বিন্দুতে নিয়ে আসতে চাই তাহলে আমাদের বাহির থেকে আমাদের কি একটা ফোর্স দিতে হবে, এবং এই ফোর্সের পরিমাণ করাতে হবে এই প্রবলের সমান, অর্থাৎ এদিকে প্রবল হচ্ছে ই, আমাদের এদিকে যে ফোর্সটা বাহ্যিক যে ফোর্সটা দেবো এটার পরিমাণও হবে ই। কিন্তু এদের পরস্পর কি দিক বিপরীত, তাহলে আমরা যে ফোর্সটা দিতেছি এই ফোর্সের মান কি হবে, মাইনাস ই। এই কারণে আমরা লিখতে পারি যে কৃতকাজ, কৃতকাজকে আমরা দেখলাম যে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয় ডিভি, তাহলে কৃতকাজ ইজিকুয়াল টু ডিভি, ডিভি ইকুয়াল আমাদের ই। কিন্তু এখানে ই এর ভ্যালুটা কি, মাইনাস ই, দিক পরিবর্তন অর্থাৎ উল্টা দিকে, আমাদের তড়িৎ প্রবল যেদিকে কাজ করতেছে আমাদের ফোর্স ঠিক উল্টা দিকে কাজ করতেছে। সো আমরা এখানে এফ এর পরিবর্তে লিখতে পারি ই এর পরিবর্তে লিখতে মাইনাস এ ইনটু সরণ, সরণ কি এখানে সরণ করতেছে ডি আর পরিমাণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ডি আর, আমরা এখানে লিখতে পারি বা ডিভি বাই ডি আরটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে ডি আর
equal minus E বা এটাকে আমরা লিখতে পারি E equal minus E নদী উপপক্ষে যদি আমরা গুণ করি প্লাস হয়ে যাবে এবং এটা মাইনাস চলে যাবে মাইনাস ডিভি বাই ডিআর ডিভি বাই ডিআর অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের বিভব এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক এবং এখানে যে E equal ডিভি বাই ডিআর আছে এটিকে বলা হয় তড়িৎ বিভবের নতিমাত্রা তড়িৎ বিভবের নতিমাত্রা তাহলে এই যে সম্পর্কটা এটাকে বলা হয় তড়িৎ বিভবের নতিমাত্রা তড়িৎ বিভবের নতি মাত্রা তাহলে আমাদের এই যে এই সম্পর্কটা পেলাম এটাকে আমরা বলতে পারি যে এটি বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক এটি এটি বিভব ও প্রাবল্যের মধ্যে বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের প্রাবল্যের নতিমাত্রা প্রকাশ করতেছে তাহলে আমরা এখানে লিখতে পারি আর এখানে এখানে যে এটাকে আমরা এক নং দিতে পারি এবং এখানে এখানে ই ইকুয়াল মাইনাস ডিভি ডি আর একে ই একটি ভেক্টর রাশি তাহলে আমরা একটি ভেক্টর রূপ লিখতে পারি সো আমরা এক নংকে ভেক্টর রূপে প্রকাশ করব আমরা তা আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে লিখতে পারি যে এক নংকে ভেক্টর রূপে প্রকাশ করে পাই এক নংকে ভেক্টর রূপে প্রকাশ করে পাই কি পাই ই ভেক্টর ইকুয়াল মাইনাস মাইনাস ন্যাবলা ন্যাবলা ইন্টু ভি ন্যাবলা ইন্টু অর্থাৎ বিভব কীভাবে এটা হলো আমরা যদি তিনটি অক্ষ চিন্তা করি একটা এক্স অক্ষ একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ একটা ওয়াই অক্ষ একটা এক্স অক্ষ অ্যান্ড একটা জেড অক্ষ তাহলে আমরা এখান থেকে এই যে ক্ষুদ্র খুব ক্ষুদ্র পরিসরের জন্য এটাকে আমরা যদি ডি এক্স দূরত্ব ধরি এখানে ক্ষুদ্র পরিসরে আমরা যদি ডি জেড অংশ চিন্তা করি এবং এখানে ক্ষুদ্র দূরত্ব দুটি বিন্দু যদি আমরা ডি দূরত্ব ডি ওয়াই চিন্তা করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই অক্ষের জন্য ই এই অক্ষের জন্য ই ওয়ান বা ই এক্স ইকুয়াল আসতেছে মাইনাস ডিভি বাই ডিএক্স এবং এই অক্ষের জন্য ই ওয়াই ইকুয়াল আসতেছে মাইনাস ডিভি বাই ডি ওয়াই আর এই অক্ষের জন্য আসতেছে ইকুয়া ই জেড ধরি তাহলে ই জেড ইকুয়াল আমার আসতেছে মাইনাস ডিভি বাই ডি জেড এবং এটি যেহেতু ভেক্টর আসি তাহলে ভেক্টর চিহ্ন দিয়ে এখানে আই ক্যাপ এখানে জে ক্যাপ আনলাম এবং এখানে ভেক্টর চিহ্ন দিয়ে এখানে আনলাম আই ক্যাপ এক্স অক্ষে আই ক্যাপ এবং জেড অক্ষে আমরা এখানে কে ক্যাপ নিয়ে আসলাম ভেক্টর চিহ্ন দিয়ে তাহলে আমরা যদি এখন লিখতে চাই যে ই ভেক্টর ই ভেক্টর ই ভেক্টর ইকুয়াল কী আসবে ই এক্স ভেক্টর প্লাস ই ওয়াই ভেক্টর প্লাস ই জেড ভেক্টর সো এখানে আমাদের ই এক্সের ভ্যালুটা কত আসতেছে ই এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ডিভি বাই ডি এক্স আই ক্যাপ প্লাস এখানে আসতেছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে সো এখানে আসতেছে মাইনাস ডিভি বাই ডি ওয়াই জে ক্যাপ আর এখানে আসতেছে মাইনাস ডিভি বাই ডি জেড কে ক্যাপ সো আমরা যদি এখানে মাইনাস ডি কমন নেই সরি মাইনাস ভি কমন নেই মাইনাস ভি কমন নেই তাহলে ভিতরে থাকতেছে কি আমাদের ভিতরে থাকতেছে মাইনাস ভি কমন নিলে আমাদের ভিতরে থাকতেছে ডি ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডি জেড কে ক্যাপ অ্যান্ড আমরা জানি এই এটার ভ্যালু কি এটা এটাকে বলা হয় ন্যাবলা ডাইভার্জেন্স তত্ত্ব থেকে আমরা জানি এটাকে বলা হয় ন্যাবলা এই ভ্যালুটা হচ্ছে সূত্র যে ন্যাবলা ইজ ইকুয়াল টু এটা তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাকচুয়ালি এখানে তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান লিখতে পারি যে মাইনাস মাইনাস ভি ইন্টু ন্যাবলা ভেক্টর ন্যাবলা ভেক্টর কারণ আমার সূত্র যে ন্যাবলা ভেক্টর ইকুয়াল ডিডি এক্স আই ক্যাপ ডিডি ওয়াই জে ক্যাপ প্লাস ডিডি জেড কে ক্যাপ সো ইয়ের যে ভ্যালুটা আসতেছে সেটা আসছে ভেক্টর রূপে আসতেছে মাইনাস ন্যাবলা ভেক্টর ইন্টু ভি অ্যান্ড আমাদের এটাই আমাদের প্রমাণ করতে বলছে তার মানে আমরা প্রমাণিত আশা করি বিষয়টা আপনারা বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম